আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে হইলো আমার গার্ডেনর সাটাসাটির দিন। সাটাসাটি বলতে সাটাই হরমু আর খাটাকুটি করা লাগবো। ইন ওই দেখতে পারা মাসাল্লাহ, এক সাইড থেকে আমি হরি হরি যাইমু আর এক সাইড থেকে আপনার তোলা দেখে যাইম কি আমার সাথে থাকবা। আর একটু ছোটো মোটো একটা আপডেট শেয়ার করলাম আজকে আপনার সাথে, অনেক জিনিস গ্রহ করলাম। ওই দেখো এখানে উড়ির মাঝে ওই দেখো কাইন আমি অলরেডি নিচেদি সাটাই করছি, আর ও যে উড়ি বেশি করা লাগতো না। তারপরে শর্ট টাইম একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবো। আর ভিডিওটা পুরো দেখবা আর শেয়ার করবা। আমরা গার্ডেনের প্রত্যেকটা কাজও টিপস আমরা মনে করি যে সিক্রেট টিপস, সিক্রেট বলতে কিচ্ছু নাই। গার্ডেনে যে সময় একটা দরকারি ওটা করা লাগে। ওই দৌকা এখন যদি ইটারে ফুলানা পাতা না খাটি দিয়ে কদু আইছে মাসাল্লাহ, ফুলে কইয়ে উড়ি আইছে, কিরা আইছে। এটা মাত্র দুই হপ্তাহ সময়, চার হপ্তাহ সময়ের ভিতরে অকল তার বেশ করতে হইব। যার কারণে এখন ক্লিন করিয়া যাও সার ফার্টিলাইজার দিবার দিলাও লাগবো আর পরিচর্যা করা লাগবো অত কষ্ট করার পরে। ওই দৌকা ওইদিকে কদু বেগো গুঁড়া আছে আরও আছে, ওই দোকান নিচে আমি ক্লিন করছি আরও করে আপনার সাথে থাকবা। ওই দেখা মাসাল্লাহ, আল্লাহ মাফি বারিক লানা। ওই দেখ কদু আইছে নিচে উপরে চতুর্দিকে কই আইছে। এগুলা যদি কোনো খাটাউটি না করি বাদ জিনিস খাটিয়ে না হলে বল টান লাগবো, আর এগুলা বলোই তো নাই অত কষ্ট করা পরে। আর তখন আমি ক্লিন করো আপনারা আমার সাথে থাকবো। এইটা লাল ফাতা, ও যে এইটা সপ্তাহ নিচে সপ্তাহ খাটি খাটি লওয়া লাগবো। খাটলে যে যেগুলো আইছে ওখান বড় হইব সহজে মাসাল্লাহ। ওই দৌকা কি কুম্বা, কিন্তু উড়ির যার মাঝে ইলাইছিলাম এক লোত আগলা দেওয়া বালা কিছু মিক্স করি আমি রং করছি। তো একটা ওই দৌকা ইনো আজ খিরা আছে আরও, আর ওই যে কদু একটা খাটাখাটি করতাম। ওই দৌকা বড় পাতা হয়েছে কিন্তু লাল, ওই কদু ইনো যদি একটা আইলে বড় হইতো না আর গাছও বাতাস পাইতো না। এবারে উপরেও তাকেও কাটমো যে গুণ নষ্ট হয়েছে আর নিচের তো কাটমো। ওই দৌকা ইটার মাঝে ওই দৌকা বাদ হয়েছে যে ভাতা ইটা বলো টানবো আর কদুও বলো হইতো না। আর বিশেষ করে আমি আগে একটা ভিডিও দিছিলাম ওর লোকে তোরা একটু শেয়ার করি লাগে, আবার অনেকে কিবা দেখছি না আগর ভিডিও যে কইছিলাম কদু গাছে এক গাছের সাথে আর গাছ দিতা না, দুই অন্য জাতের লোকে দিতা না বা সেবাত রইতা না। ওই দৌকা ও একটা গাছ আমি দুইবার দি, ও ফাইলা উড়ি উড়ি ও ওই দোকা উড়ি অনু কীরা একটা, আবার ও উড়ি আছে ইনো কীরা হলো দুইটা অনু কীরা দেখাইছিলাম আপনার। আর ওই দোকা কীরা ওই দোকা আজ থেকে তো 11 তারিখ জুলাই মাসর, জুনের মিডিল ওতে হারভেস্ট করছি আর কোনো কদু আইছে না। এরপরে আমি কিছু ওটা খাটাখাটি করছিলাম, পাতলা উড়ি নাচুয়া ফার্টিলাইজার দিছিলাম। এরপরে ও দেখলাম মাসাল্লাহ আমি এর ভিতরে দেখছি না। ওই দোকা আইছে ও একটা আইছে দেখলাম, আর ওই দে ওই দেখা এগু তো ফুল ফুটি যার গাছকে এগু পরাগণ করা লাগবো। উপরে ফুল ফ্লাওয়ার আছে তো এর ভিতরে করিলে আমি একটা একটু ফুটি যাব গে। আর ওই ওই দেখলাম আর একটা আইছে, আর একটা আইছে ওই দৌকা খাটাখাটি না করা। ওই দৌকা লাল একটা দাগ কিতাব হয়েছে খদুর খৈর মাছানো, ও ও যে এটা খাটলে গিয়া তখন কু গিয়া ওই দৌকা খৈর মাছানো লাল একটা কিতাব বুঝলাম না তো এগুলো দেখবো আমি। তো এটা ক্লিন করলে অনেক জিনিস সেভ হয়ে যাব গিয়া মাসাল্লাহ। ও দেখলাম আরও আইছে ওই দুঃখা খই অকল আইছে। তো এর লাগে খাটাকাটি করা লাগবো। আপনারা যারা খাটছেন না বা গাছাইন আছে যাও আছে আপনারা লাল ফাতা বড়ো ফাতা এগুন তোরে খাটি লাইবা। আজকে আমি ও খাটি লাইলাম আপনার সাথে থাকবা। ওই দেখ আমি সব খাটি লাইছি, খাটা পরে অনেকটা তো বাদ গেছে। ও যে ও দেখতে আবার জানি লতা জাতীয় লত জাতীয় তো জিনিস কদুর আগা অনেক আগা কইও আছে তা বাদ খাটি পেলাইছি। এরপরে ও যে খিরা ফুল আইছে এটা নিছে, এটা তাকে গাছের রসঠান দিতা কীরা বড়ই তো না, ফুল আইছে বেশি ফুল আইছে নিছে বাদ এটা সব খাটি লাইছি। তো ওভাবে আপনারা খাটি লাইবা। আর ওই দোকান নিচ খাটার পরে গাছের উপর দেখোকা ওর নিচে দিয়ে বাতাস পাইব, আর ক্লিন করিয়া ফার্টিলাইজার দিতে চাইলে গুড়িত দিতে অসুবিধা হইতো না, ক্লিন থাকবো আর কোনো ফুকু কইতা নাই। আর ওই দেখোকা গাছের উপর নিচে দিয়ে চাইলে দেখবা ইনো কিচ্ছু নাই, আমার গাছও সব খাটি পেলাই দিছি না। এক সপ্তাহ ওদের আবার বুড়ি তার ডেম যাতে আরবার খাটা লাগবো। আর ওই দেখা উপর দিকে আমার কিন্তু বেশিরভাগ ওতলা উফরে দিই এটা মাছার উফরে, যার কারণে অনেক জিনিস দেখা যায় না। আর মাসাল্লাহ আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবা। আর অন্য কিছু খাটাহাটি আছে যেগুলা এই তার মতো খাটা দিত না, মেলা করা দিত না, যেমন মরিচ আছে আপনার বাইঙ্গন আছে, এটা ডিফারেন্ট ওয়ে
ফুরিং করা লাগবো, হাঁটা লাগবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওত। আপনারা শো করবো মরিচর কাটিং খিলা করছি বা করলাম, ইটা খিলা ফুল উল কই এখন দেখা যার আইতা বড়ই বছর যে গড়ব কিরা কই না আর রুবি উড়ি কই আর সদু কই ওই আল্লাহ মাফি বাড়ি না ওই দেও কা ফুল উল ওখান ওখান সদুর কই টই ইটা যাইছে ওখান তো মাত্র ভাত চার সময় আছে এর ভিত্তিও গার্ডেনিং শেষ আর যাও ওখান কু ক্লিন খাটাহাটি করে এইবার সময় শেষ হয়ে যার কি তা আজকে পর্যন্ত বালা থাকুকা আর আজ পর্যন্ত আপনারা কাছে বা লাগবো বিশ্ব ভিডিওটা শেয়ার করলাম ছোটো একটা টিপস আর ক্লিনিং করার দরকার আছে যার কারণে আজকের মতো বিদায় নিলাম। আর যারা সাবস্ক্রাইব করছেন না শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা প্লিজ ভিডিওটা, আর যারা করছেন অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।